আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা দেখাবো সেটা হলো ডোরিয়ান রামবুটান। তো বন্ধুরা, ডোরিয়ান রামবুটানটা বাংলাদেশের খুবই আসলে আলোচিত, বিলাস স্কুলে অনেকেই বলেন ডোরিয়ানে ভালো গাছ আছে কিনা, তাদের জন্য ভিডিওটা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডোরিয়ানের গাছ, এই যে গাছগুলো, এগুলো সংগ্রহ করা হয়েছে। তো মোটামুটি গাছগুলোর পাতাগুলো ছাড়িয়ে দিতেছে, গাছগুলো খুবই ভালো আছে, সতেজ গাছ। তো এই ডোরিয়ানের চারাগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। এই যে ডোরিয়ানের চারাগুলো, এই যে ডোরিয়ান এবং আপনার রামবুটান সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন। তো রামবুটানের কিছু বড়ো চারাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, ওটা একটু কাইন্ডলি দেখবেন আপনারা, ভিডিওটা সহ ঠান্ডা মাথায় দেখবেন। এটা হলো রামবুটান, এটা হলো রামবুটানের ছোটো কলম চারা, রামবুটানের ছোটো কলম চারা, এগুলো আমরা সংগ্রহ করছি। ইতিপূর্বে যে আমি ভিডিওগুলো দেখাইছি সেটাও আমাদের দেখাবো, দেখাইছি সমস্যা নেই, দিতে পারবো আমরা অ্যাভেলেবেল। তো আমি আরেকটা কিছু দেখাবো জয়তুন গাছের, সেই অলিভ জয়তুনের গাছটাও দেখাবো আপনাদেরকে কাইন্ডলি, একটু ভিডিওটা দেখবেন ঠান্ডা মাথায়। এটা হলো জয়তুন, অলিভ জয়তুনের চারা। এই জয়তুনের চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। এবং এবার দেখাবো আপনার রামবুটান, এটা ছোটো সাইজের গাছ, আড়াই ফিট সাইজের গাছ এবং তিন ফিট সাইজের গাছ। কিন্তু যারা পাইকারি এবং খুচরা দামে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন একমাত্র পিন্টু নার্সারির সাথে। পিন্টু নার্সারি, যশোর জেলা, জিহগড় গাছা থানা, মিস্ত্রি দিয়ারা গ্রাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখবেন। আর আমি বর্তমানে আছি এখন ইন্ডিয়াতে, আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, আপনারা গাছগুলো নিতে গেলে আপনার নাম ঠিকানা সহ গাছের লিস্ট সহ আমাদের ইনবক্সে জানাবেন ইনশাল্লাহ। তো আপনারা আশা করি গাছগুলো আমরা দিতে পারবো। বন্ধুরা, আকর্ষণীয় একটা গাছ, সেটা হলো রামবুটান। এটা হলো বড়ো সাইজের, আপনারা দেখলে বিশ্বাস করবেন না। অনেকে চাচ্ছেন যে ভাই বড়ো গাছ কই, এবছর লাগালে আগামী বছর ফল আসবে। তো এটা আশা করি আগামী বছর ফল আসবে, তেমনই গাছ আর কি। তো এই রামবুটানের এই যে চারাগুলো, এই বড়ো সাইজের গাছগুলো, পাঁচ ফিট থেকে সাত ফিট সাইজের গাছ এটা, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন। এগুলো আমরা নতুন সংগ্রহ করছি ইনশাল্লাহ, আপনাদেরকে দিতে পারবো। তো আশা করি এই গাছগুলো পিন্টু নার্সারিতে পাবেন একমাত্র। এটা হলো রামবুটানের কলম চারা। তো এই চারাগুলো দেখতে পাচ্ছেন পাঁচ ফিট সাইজের গাছ, এগুলার এগুলো আমাদের খুব শীঘ্রই আমাদের কাছে পাবেন আপনারা অ্যাভেলেবেল। তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা মনে করতেছেন যে পিন্টু ভাই এগুলো কেমন দাম পড়বে, আশা করি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে নাম ঠিকানা সহ প্লাস আপনাদের গাছের বিস্তারিত সহ এদেরকে বলা হবে ইনশাল্লাহ, জানাই দেবো। আর এই বড়ো সাইজের রামবুটানের কলম চারা আমাদেরকে সংগ্রহ করা হয়েছে, অল্প কিছু গাছ ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। তো আশা করি ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা ক্ষমা দিয়ে দেখবেন। আর এটির মধ্যে আমাকে হয়তো বা বাংলা সিমে পাবেন না, বাংলাদেশের নাম্বারে আমাকে পাবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমোতে কল দিতে পারবেন। বর্তমানে বাংলাদেশের নাম্বারে আমাদের হয়তো বা আমাদের বাংলাদেশের সিম আছে কিন্তু ওটা আমাদের কাছে নাই, আমি বর্তমানে আছি ইন্ডিয়াতে। আপনারা হোয়াটসঅ্যাপ প্লাস ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের গাছ নাম ঠিকানা সহ ইনশাল্লাহ আপনাদের ইনবক্সে মেসেজ করতে পারেন, আমরা গাছগুলো দিতে পারবো। তো রামবুটানের গাছগুলো আমরা অলরেডি সংগ্রহ করছি, এগুলো এসে অনেক দূর থেকে। তো এই রামবুটানের গাছগুলো যেখানে আসলে রামবুটান হয় সেখান থেকেই মূলত গাছগুলো সংগ্রহ করা যাত। এটা মালয়েশিয়ান জাত কিন্তু এটা ইন্ডিয়ালারা ইম্পোর্ট করেছে, সেই জায়গা থেকে আমরাও ইম্পোর্ট করতেছি। তো এটা অনেক হাত বদল করে আসে কিন্তু আর্জেন্টিনাতে মালয়েশিয়ার জাত এটা, তবে কলম গাছ এটা, বীজের গাছ না। তো আশা করি ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আর যারা বলছিলেন পিন্টু ভাই রামবুটানের বড়ো কলমের চারা কবে আসবে, তারা ভিডিওটা শেয়ার করবেন। আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা দিয়ে দেখবেন, বারবার বলতেছি। আর পিন্টু নার্সারির সাথে থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।